প্রতি বছরই কোরবানির ঈদে সবচেয়ে বড় ও দাম বেশি এ ধরনের গরু দেখতে অনলাইন ও টিভির পর্দায় চোখ রাখেন দেশবাসী। এবার কোরবানির ঈদের সবচেয়ে বড় গরু নবাব দৃষ্টি কেড়েছে সকলের। সাতক্ষীরা জেলা সদরের কুশখালী কলবাজার এলাকার গ্রাম্য ডাক্তার ফিরোজ হোসেন 3 বছর যাবৎ পালন করছেন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়, যার ওজন প্রায় 1000 কেজির ঊর্ধ্বে, যাকে গোয়াল ভেঙে বের করতে হয়েছে। কারণ শুধু নামে নয়, স্বাস্থ্য আর মেজাজও নবাবের মতোই, তাই ছোট দরজা দিয়ে বাহিরে আনা সম্ভব হয়নি নবাবের। নবাব অনেক যত্ন দিয়ে পালন করেছেন তিনি। বিশাল আকারের এই গরুটির পরিচর্যা করা খুবই কঠিন, সারাদিনই প্রায় এই গরুটির যত্ন করতে হয়, খাওয়ানো, গোসল করানো, চিকিৎসা সহ সব কিছুর লক্ষ্য রাখতে হয়। সবচেয়ে ভালো দিক হলো ঘাস, কুড়া, পালিশ, লতাপাতা খেতে বেশি পছন্দ করে নবাব। গরু তো অনেক বড়, মানে প্রায় 24-25 মন ওজন, রাসায়নিক কোনো খাদ্য খাওয়াইনি, তা ওই বাঁশের পাতা, মাঠের ঘাস, যাওনা, গমের ভুষি, পালিশ করু, আর একটু দেই সোয়াবিনের খোল। আমাদের এই গরুটার নামকরণ করা হয়েছে এবার নবাব। আসলে গরুটার দেহ এবং সাদৃশ্য সব দিক মিলিয়ে নবাবের মতো। এই গরুটা আমাদের বাসারই গরু, আসলে বীজ দেওয়া যেটা বাড়ির মহাজন বললো, এই গরুটা লালন পালন করতে আসলে কষ্ট হয়েছে। যেমন একটা সন্তান পালন করতে কষ্ট হয়, তার চাইতেও কষ্ট হয়েছে। পরিবারে আমরা 5টা ফ্যামিলি 5 জনই অবিরাম পরিশ্রম দিয়ে এই গরুটা আমরা লালন পালন করেছি। এরকম গরু যদি আমরা ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারি, তাহলে আমরা গরু মানে লালন পালনের দিক থেকে আরও বেশি আগ্রহী হব এবং আমরা এতে আরও একটু স্বাবলম্বী হব। যদি এই গরুটা আমরা ন্যায্য মূল্যে না বিক্রি করতে পারি, তাহলে আমাদের পরিশ্রম সব কিছু আর্থিক দিয়ে আমরা বড় একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ দীর্ঘদিন 3 বছর যাবৎ এই গরুটা আমরা লালন পালন করেছি, বহু মানে টাকা খরচ হয়েছে আর কি। পার্টদের অনেক খাদ্য খাবার লাগে, ন্যাচারালি খাদ্য খাবার দিয়ে এখানে লালন পালন করা হয়েছে, যেমন ঘাস, কুড়ো, পালিশ, পিসুলি, এইগুলো আর কি। কোনো কীটনাশক, কোনো মেডিসিনের মাধ্যমে এই গরুকে আমরা লালন পালন করিনি। যদি আমরা ভালো দামে বিক্রি করতে পারি, তাহলে আমাদের একটা প্রফিট আমাদের থাকবে এই আর কি। আর আমাদের হচ্ছে বাড়ির যেহেতু, এই জন্য আর কি আমরা একটা ওজন অনুযায়ী একটা দাম, ফিক্সড দাম চাচ্ছিলাম, যেটা আর কি আমাদের জন্য সমস্যা না হয় বিক্রি টিক্রি করতে, আরও করোনার সময়। এখন নবাব এখন সাতক্ষীরা জেলা নয়, দেশের মধ্যে কোরবানির ঈদকে সামনে রেখে বড় গরুর তালিকার মধ্যে অন্যতম। দূর দূরান্ত থেকে মানুষ আসছে নবাবকে দেখতে। এর আগে এরকম গরু কোনো সময় দেখিনি আর কি। পাশে আমাদের আবাদের হাট, আমরা এর আগে কয়েকবার গরু নিজে কিনতে গিয়েছি, কিন্তু এরকম বড় আমাদের এই প্রথম দেখলাম। আমাদের সাতক্ষীরা জেলার ভিতরে এরকম গরু কোথাও নাই, সবাই দেখতে আসে এখানে, প্রায় দেখতে আসে বহু লোকজন এখানে দেখতে আসে। এই গরু, এই গরুটার নাম হলো নবাব। এই গরুটা বের করতে গোয়াল ভেঙে বার করতে হয়েছে আজকে। যে গরুটা দেখতেছেন, গরুটা তো সাতক্ষীরার ভিতরে খুব কমই পাওয়া যায়, হয়তো এক একজন আছে কিনা সেটা বলতে পারো না। তবে এই গরুটা খুব মেহনত করি, রাজকীয়ভাবে পালন করি, এইভাবে বড় করি উঠাইছে। নবাব কি অনলাইনে বিক্রয় হবে নাকি হাটে বিক্রয় হবে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহলের শেষ নেই। এই গ্রামের মানুষ প্রায় সবাই দেখতে আসে গোয়াল ঘরে, যে কত বড় গরু, অমুকের গরু আছে, ফিরো ডাক্তারের গরু আছে, একটু দেখি আসি। ব্যাপারীটা বলছে 1000 কেজির ঊর্ধ্বে এর ওজন আছে আর কি। এরা 2-3টা ব্যাপারী দেখাইছে, ব্যবসায়ী যারা আছে ঢাকার থেকে আইছিল, সাতক্ষীরা থেকে আইছিল, ওরা আর কি দেখে বলছে যে 1000 কেজির ঊর্ধ্বে ওজন হবে। যেহেতু গোখাদ্যের বিভিন্ন দ্রব্যের দাম বেশি, যার কারণে অনেক এরকম ঘরোয়া যারা পশুপালন করে তারা অনেকে এই পশুপালন ছেড়ে দিয়েছে। যদি সরকার আমাদের এগুলো তালিকাভুক্ত করে আমাদের কাছ থেকে একটু কমায়ে, অথবা ন্যায্য মূল্যে যেটা আর কি, যদি আমরা এই খাদ্যদ্রব্য পাতাম, পশুপালনে আরও আমরা উৎসাহিত হতাম। গ্রাম্য ডাক্তার ফিরোজ হোসেনের মতো কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই দেশের অনেক খামারে পালন করেন ষাঁড়। খামারিদের দাবি, যদি গোখাদ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যেত,
তাহলে তরুণরা খামার করতে আগ্রহী হতো।